হে সদাপ্রভু, তোমার তাম্বুতে কে প্রবাস করিবে? তোমার পবিত্র পর্বতে কে বসতি করিবে? যে ব্যক্তি সিদ্ধ আচরণ ও ধর্মকর্ম করে এবং হৃদয়ে সত্য কহে, যে পরিবাদ জিহ্বা করে আনে না, মিত্রের অপকার করে না, আপন প্রতিবাসীর দুর্নাম করে না, যাহার দৃষ্টিতে পামর তুচ্ছনীয় হয়, যে সদাপ্রভুর ভয়কারীদিগকে মান্য করে, দিব্য করিলে ক্ষতি হইলেও অন্যথা করে না, সুদের জন্য টাকা ধার দেয় না, নির্দোষের বিরুদ্ধে উৎকোচ লয় না, এই সকল কর্ম যে করে সে কখনো বিচলিত হইবে না।